থাকুন রেডিও ভূমি 92.8 FM। করোনায় করণীয়, প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আজ 3 জুলাই বৃহস্পতিবার, ঘড়িতে সময় রাত 10:30। করোনাকালীন এই সময় বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত বিষয়ক প্রতিদিনের বিশেষ আয়োজন রেডিও ভূমি ও হিউম্যানিক বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয় নিয়ে আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের পোস্টে আপনার কথা লিখুন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, করোনার করণীয়তে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমাদের দেশে একটা খুবই, আমাদের দেশে না আসলে ঠিক আসলে সামগ্রিক বিশ্বে একটা শব্দের সাথে আমরা খুবই পরিচিত, সেটা হচ্ছে ডিপ্রেশন। যেটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা ডিপ্রেশন আর স্যাডনেস এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। আমার আপনার কাছে জানার আগ্রহ হচ্ছে এই ডিপ্রেশনটা আসলে কি, কারোর মধ্যে কি কি লক্ষণ উপস্থিত থাকলে আমরা বুঝবো যে সে আসলে ডিপ্রেশনে আছে। খাদিজা, মানে ধন্যবাদ একটা চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে আমরা বুঝি না আসলে ডিপ্রেশনটা কি এবং এটা কখন রোগ হয়ে যায়, কারণ ডিপ্রেশন বা হতাশা আমরা প্রায় কোনো না কোনো সময় ভুগি। অর্থাৎ পরীক্ষা খারাপ হলো বা নিকটাত্মীয় কেউ মারা গেল, এরকম ক্ষেত্রে আমাদের মন খারাপ হয়, বা কোনো ঘটনা প্রত্যাশা মতো ঘটনা, এইসব ক্ষেত্রেও মন খারাপ হয়। তো এই মন খারাপ হওয়াটাই কি ডিপ্রেশন, যেটার কথা আমরা বলি সবসময় সাইকিয়াট্রিস্টরা, সেটা কিনা? এর উত্তরটা হলো যে না, এটা সব সেরকম না। মন খারাপ যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। এটা ডিপ্রেশন হবে তখনই যখন মন খারাপের যে কারণটা, সেই কারণটা বা কারণটার ইফেক্ট চলে যাওয়ার পরও আমার মন খারাপ থাকতেছে, এবং মন খারাপটা যে পরিমাণ হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি হচ্ছে, অথবা এবং এই যে মন খারাপটা হচ্ছে এটা সব সময়, অর্থাৎ পারভেসিভ, সব জায়গায়, স্কুলেও মন খারাপ, বাসায় মন খারাপ, খেলতে যাচ্ছি সেখানে মন খারাপ, অফিসে যাচ্ছি সেখানে মন খারাপ, অর্থাৎ সব জায়গায় আমার মনটাই খারাপই থাকতেছে, কোথাও গেলে আমার মনটা ভালো হচ্ছে না, অর্থাৎ সব সময় থাকতেছে। যে কারণটা ঘটছে সেই কারণটার ইফেক্ট চলে যাওয়ার পরও থাকতেছে, এবং কখনো কখনো কারণ ছাড়াও ঘটতে পারে। তো ডিপ্রেশনের সাথে নর্মাল স্যাডনেস কে বা নর্মাল বিষণ্ণতাকে আমরা পার্থক্য করতে পারি এইভাবে, নর্মাল যে কোনো কারণে যদি আমাদের মন খারাপ হয়, সেই মনটা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, সেই মন খারাপটা পার্সিস্ট করে না। এবং সেই মন খারাপটা এরকম না, হয়তো মন খারাপ হচ্ছে আমি নদীর ধারে গেলে মন ভালো হয়ে যাবে, কিন্তু যখন এটা রোগ হবে বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার হবে, সেটা নদীর ধারে গেলেও মন ভালো হবে না, অর্থাৎ মন খারাপই থেকে যাবে। আর কি কি কারণে বা কি কি লক্ষণ দেখা যায়, আসলে অনেকগুলো লক্ষণ আছে, সেগুলো কি বলবো আমি এখন? জি স্যার, অবশ্যই। আচ্ছা, এই অনেকগুলো লক্ষণ আছে। প্রথম লক্ষণ হচ্ছে মনটা খারাপ থাকা, অর্থাৎ মন ভালো লাগবে না, এবং মনটা খুবই খারাপ থাকবে, কোনো কিছুতেই মন ভালো, মনে আনন্দ আসবে না, মনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, যন্ত্রণা থাকবে, বেদনা থাকবে, এক নম্বর পয়েন্ট এটা, এবং এটা খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কোনো কিছু করতে আগ্রহ পাওয়া যাবে না, কোনো কিছুই ভালো লাগবে না। যেমন দৈনন্দিন যে কাজগুলো, খাওয়া দাওয়া, নাস্তা করা, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা, এগুলো সহ বই পড়া, পড়ালেখা করা, টিভি দেখা, বাসে করে যাওয়া, ট্রেন যেতে যাওয়া, ড্রাইভিং করা, কোনো কাজে কোনো আগ্রহ থাকবে না বা আগ্রহ অনেক কমে যাবে আগের চেয়ে। এই দুইটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট অবশ্যই থাকতে হবে, যাকে আমরা ডিপ্রেসড বলতে চাই। এছাড়া আরো কিছু লক্ষণ আছে, যেমন খাওয়া দাওয়া রুচি অনেক ক্ষেত্রে কমে যায়, অনেক ক্ষেত্রে বেড়ে যায়, ওজনও অনেক ক্ষেত্রে কমে যায়, অনেক ক্ষেত্রে বেড়ে যায়, ঘুমের সমস্যা হয়, ঘুমটা ডিপ্রেশনে একটা বিশেষ ধরনের ঘুমের প্যাটার্ন হয় অনেকের, যেমন ঘুমটা আসে অনেক দেরিতে এবং খুব দ্রুত ভেঙে যায়, অর্থাৎ যখন আমার ঘুম ভাঙার কথা, হয়তো আমি আগে সন্ধ্যা সকাল 7টায় উঠতাম, 2-3 ঘন্টা আগে ঘুমটা ভেঙে যাবে, ভোর 5টা দিয়ে ঘুম ভেঙে যাবে, এবং ঘুম ভাঙার পর আমার মনে হবে যে আমার ভেতরটা খালি খালি লাগছে, সামনের দিনটা বোধহয় খুব খারাপ, এরকম একটা ফিলিংস হবে। এই
নর্মাল স্যাডনেস এর সাথে এটাও একটা পার্থক্য, যদি আমাদের এমনিতেও অনেক সময় অনেক রাতে আমাদের ঘুম ভেঙে যায় তখন কিন্তু এই চিন্তাগুলো আসে না, কিন্তু ডিপ্রেসড মানুষের এই চিন্তাগুলো আসবে, খুব অস্থির লাগবে, নিজেকে খুব ক্লান্ত লাগবে, অর্থাৎ শক্তি পাওয়া যাবে না কাজকর্ম করতে, দ্বিধাদ্বন্দ্ব ভুগবে, মনোযোগ থাকবে না, অর্থাৎ খুব অল্পতে মনোযোগ হারিয়ে যাবে, মৃত্যুর কথা খুব মনে হয়, কেউ কেউ সুইসাইড করার চিন্তা ভাবনা করে, অনেকে সুইসাইডের চেষ্টাও করে, অনেকে গিলটি ফিলিং দেখা যায় যে খুবই অপরাধ বোধ নিজের মধ্যে জাগে, এগুলো দেখা যায়, এবং কারো কারো ক্ষেত্রে কিছু শারীরিক লক্ষণ দেখা যায় যেমন যৌন অনাগ্রহ, অর্থাৎ স্বামী বা স্ত্রী, তারপর স্ত্রী হলে স্বামীর প্রতি, স্বামী হলে স্ত্রীর প্রতি আগ্রহটা অনেক কমে যায় আগের চেয়েতে, কনস্টিপেশন হয় কারো কারো, মেয়েদের ক্ষেত্রে মাসিকের সমস্যা হয়, এই এতগুলা কারণ সাধারণত ডিপ্রেশনে, এই এতগুলা লক্ষণ সাধারণত ডিপ্রেশনে দেখা যায়, এর মধ্যে বেশ কয়েকটা লক্ষণের সমষ্টি যখন আমরা বলতে পারবো তখন সেটাকে আমরা একজন মানুষ ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আছে এটা বলা যায়। এই ডিপ্রেসিভ ডিসঅর্ডারে যদি কেউ ভুগেন তাহলে তার করণীয় কি, এবং তার আশেপাশে যারা থাকেন কেউ যদি দেখেন যে তার পরিচিত কারো মাঝখানে এই লক্ষণগুলো বিদ্যমান তাদের করণীয় কি? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমি যদি বলি যে ডিপ্রেসড কয়জন আছে, আমরা বিভিন্ন স্টাডিতে দেখা যায় যে ডিপ্রেশন কতজনের আছে এটা ভ্যারি করে, কিন্তু একটা যদি মোটামুটি স্ট্যান্ডার্ড স্টাডি ধরা যায় তাহলে দেখা যায় যে 100 জনের মধ্যে 4-5 জন এই ডিপ্রেসড মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ভয়াবহ বিষণ্ণতায় ভুগতেছে, এবং যেহেতু তারা ভয়াবহ বিষণ্ণতায় ভুগতেছে তাদের মধ্যে যে লক্ষণগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো সব থাকে, অর্থাৎ তাদের কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজে আগ্রহ পায় না, মনে আনন্দ নাই, শান্তি নাই, ঘুমের ডিস্টার্ব, খাওয়া দাওয়ার ডিস্টার্ব, দ্বিধাদ্বন্দ্ব, এই সব লক্ষণ গুলো তাদের মধ্যে থাকে। ফলে কি হবে, তারা তাদের যে স্বাভাবিক কাজকর্ম, যেমন সে যদি কোনো ডক্টর হয় সে তো তার স্বাভাবিক কাজকর্ম গুলো করতে পারবে না, তার সে যখন রোগী দেখতে যাবে তার বিরক্ত লাগবে, রোগী তার বঞ্চিত হবে, যদি সে কোনো গভর্নমেন্ট অফিসার হয় সে তার তার কাজগুলো সে ভালো মতো করতে পারবে না, ফলে গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ এই যে ডিপ্রেশন একটা মানুষকে পঙ্গু করে দেয়, শুধু মানুষকে না, অনেক মানুষ যখন ডিপ্রেসড হবে তখন একটা রাষ্ট্রই তার যে স্বাভাবিক কার্য যে গতিবেগ ছিল সেটা অনেক কমে যাবে, অর্থাৎ মানুষগুলো রাষ্ট্রের জন্য সম্পদ না হয়ে বোঝায় পরিণত হবে। এই জন্য ডিপ্রেশনের চিকিৎসা করা অত্যন্ত জরুরি, কারণ ডিপ্রেসড মানুষকে আমার মানে আমার মতে তাদেরকে পঙ্গু, তারা একজন পঙ্গু মানুষের মতো, মানে তারা কিছু করতে পারে না, একজন মানুষ শারীরিক ভাবে অক্ষম হলে যেরকম হয়ে যায় পঙ্গু হলে যে যে পরিণতি হয়, একজন মানুষ ডিপ্রেসড হলেও সে একই পরিণতি হয়, তার সমস্ত কার্যক্ষমতা লিমিটেড হয়ে যায়, এই জন্য তার অবশ্যই চিকিৎসা নিতে হবে। চিকিৎসা এই জন্য নিতে হবে কারণ ডিপ্রেশন একটা এমন একটা অসুখ যেটা চিকিৎসা করলে ভালো হয় এবং সম্পূর্ণ ভালো হয়, যে ডিপ্রেসড সে যদি চিকিৎসা নেয় উপযুক্ত সময়ে মনোচিকিৎসকের পরামর্শ নেয়, কাউন্সিলিং করে, ওষুধ খায়, তাহলে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। কাজে যে ডিপ্রেসড এবং যার আশেপাশে এরকম কেউ আছে তাদের অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত, চিকিৎসার আওতায় আসা উচিত এবং চিকিৎসা দ্রুত শুরু করা উচিত। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমান সময়ে করোনাকালীন সময়ে আমরা একটা অ্যাটাকের সাথে খুব বেশি পরিচিত হচ্ছে, সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক, অনেকেই প্যানিক অ্যাটাকগ্রস্ত হচ্ছেন। এই প্যানিক অ্যাটাকের লক্ষণ কি বা কি করে বুঝবে এটা প্যানিক অ্যাটাক, কারণ আমরা যতদূর জানি যে প্যানিক অ্যাটাকের সাথে অ্যাজমা অ্যাটাকের বেশ কিছু সাদৃশ্য রয়েছে, দুটার পার্থক্য আমরা কিভাবে করব? আচ্ছা, দুইটা দুইটাকে একটু বলি। অ্যাজমা যেটা সেটা সম্পূর্ণ ভাবেই আসলে একটা শারীরিক রোগ অ্যাজমাটা, কিন্তু প্যানিক অ্যাটাকটা হচ্ছে যে এটা একটা মানসিক রোগ বটে কিন্তু এর কিছু শারীরিক লক্ষণ আছে, এই দুটো এটা হচ্ছে প্রথম পার্থক্য এবং এটা থেকে আমরা অনেকগুলো পার্থক্য করব। আসলে প্যানিক অ্যাটাকটা কিছু লক্ষণ অ্যাজমার মধ্যে যায়, যেমন প্যানিক অ্যাটাকে যেটা হয় শ্বাসকষ্ট হয়, বুক চেস্ট পেইন হয়, বুক ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট, এরকম ফিলিংস হয় যে আমি আমি শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে, এই এই ফিলিংস দুটো অ্যাজমার সাথে মিলে যায়, সেন্সেশন অফ শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট যেটা সেটা এবং বুকে চাপ লেগে আসে, এই দুটো অ্যাজমার সাথে মিলে যায়, এই জন্য মনে হতে পারে যে হয়তো অ্যাজমা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যেটা মানে সব মানসিক রোগেরই প্রাথমিক নিয়ম হচ্ছে যে প্রথমে ফিজিক্যাল রোগ কিনা এটাকে সেপারেট করে ফেলা, আলাদা করে ফেলা যে এটা কোনো ফিজিক্যাল কারণে হচ্ছে কিনা। এক্ষেত্রেও সেটা আমাকে চেস্ট এক্সামিনেশন করতে হবে, দেখতে হবে যে তার আসলেই লাংস এ কোনো প্রবলেম আছে কিনা, এটা একটা পার্থক্যের মাধ্যমে আমি আলাদা করে ফেলতে পারি। এছাড়া এই প্যানিক অ্যাটাকের যে শ্বাসকষ্ট, অ্যাজমা শ্বাসকষ্টের মধ্যে একটা ভিন্নতা আছে, মানে দেখলেই বোঝা যায় যে এটা প্যানিক অ্যাটাকের শ্বাসকষ্ট, শ্বাসকষ্টটা একটু অন্যরকম।
এছাড়া অন্য একটা পার্থক্য হচ্ছে যে প্যানিক অ্যাটাকে শুধু শ্বাসকষ্ট হবে এরকম নাও হতে পারে, অর্থাৎ শ্বাসকষ্ট প্যানিক অ্যাটাকে যে অনেক অনেক লক্ষণ আছে তার মধ্যে একটা মাত্র, এবং এমন হতে পারে যে তার কোনো শ্বাসকষ্ট বা বুকে চাপ ব্যথা নাই, এটা ছাড়াও প্যানিক অ্যাটাক হতে পারে। অর্থাৎ প্যানিক অ্যাটাকের জন্য শ্বাসকষ্ট হওয়া বা বুকে চাপ লাগাটা জরুরি না। প্যানিক অ্যাটাক অনেক কিছু দিয়ে হতে পারে, মাত্র চারটা লক্ষণ যদি থাকে, যেমন কারো যদি অতিরিক্ত কোন একটা নির্দিষ্ট সময়ে বুক ধড়ফড় করতেছে, অতিরিক্ত ঘাম হচ্ছে, তার মনে হচ্ছে সে হয়তো পাগল হয়ে যাচ্ছে, তার অনেক গরম লাগছে, এরকম চারটা লক্ষণ থাকলেও আমরা প্যানিক অ্যাটাকে বলতে পারবো। অর্থাৎ এখানে কিন্তু শ্বাসকষ্ট নাই, অর্থাৎ শ্বাসকষ্ট ছাড়াও প্যানিক অ্যাটাক হতে পারে এক নম্বর। দুই নম্বর হচ্ছে শ্বাসকষ্টটা দুইটা দুই রকম। তিন নম্বর যেটা প্রথমে বলা বলছি সেটা হলো যে চেস্ট এক্সামিনেশন করলে অ্যাজমাতে ফাইন্ডিংস পাওয়া যাবে, কিন্তু প্যানিক অ্যাটাকে কিছু কোনো ফাইন্ডিংস পাওয়া যাবে না, এগুলোর মাধ্যমে আমরা আলাদা করতে পারবো। কারো যদি প্যানিক অ্যাটাক হয় তাহলে তাৎক্ষণিকভাবে করণীয় কি? এটা আসলে কঠিন প্রশ্ন। আসলে প্যানিক অ্যাটাক হলে তাৎক্ষণিক ভাবে করণীয় কি? সাধারণত প্যানিক অ্যাটাকের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী। প্যানিক অ্যাটাকে দুই ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি, একটা হলো যে ঔষধ বা মেডিকেশন, এবং আরেকটা হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি। তো ঔষধ এবং মেডিকেশন এটা দীর্ঘদিন চলতে হয়, কাউন্সিলিং সাইকোথেরাপি তো একটা নির্দিষ্ট পর্যায়ে চলতে হয়। আমরা দেখি যে অনেক প্যানিক অ্যাটাকের রোগী তারা কিছু ওষুধ যেগুলো তাদের সবসময় প্রেসক্রাইব করা হয় তারা পকেটে করে রাখে, বিভিন্ন জায়গায় গেলে তারা এই পকেটের মধ্যে এগুলো নিয়ে রাখে। এগুলো হচ্ছে সেফটি মেজার, অর্থাৎ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা এটা নিয়ে নিবে সাথে সাথে, এরকম একটা জিনিস করে। এই এবং এটা কাজও হয় আর কি, মানে তখন তাৎক্ষণিক ভাবে ওষুধ নিয়ে ফেললে অনেকেই প্যানিক অ্যাটাকটা কমে যায় সাথে সাথে। কিন্তু এটা আসলে খুব হেলদি প্রসিডিউর না। হেলদি প্রসিডিউরটা হলো তাকে লং টার্ম এই চিকিৎসাগুলো চলতে হবে, এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা এগুলো চালাতে হবে। এখানে কিছু স্পেসিফিক কাউন্সিলিং প্রসিডিউর আছে যেগুলো প্যানিক অ্যাটাকের জন্য, সেগুলো করা জরুরি। আর প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয়, যাদের প্যানিক অ্যাটাক আছে তারা নিশ্চয়ই বুঝবেন যে প্যানিক অ্যাটাকটা খুব কখনো দীর্ঘস্থায়ী হয় না। এটা 5 মিনিট থাকে, কারো 10 মিনিট থাকে, কারো আধা ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা, এর মধ্যে এটা ঠিক হয়ে যায়। তো যাদের প্যানিক ডিসঅর্ডার আছে, অর্থাৎ বারবার প্যানিক অ্যাটাক হয়, তাদের ক্ষেত্রে এটা নিশ্চয়ই জানে যে তাদের এটা আসলে হার্ট অ্যাটাক না, কারণ তারা এর মধ্যে অনেক করে ফেলেন, এর মধ্যে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ফেলেন এবং দেখতে পান যে আসলে তাদের হার্টে কোনো প্রবলেম নাই। তো তারা তাদের কাউন্সিলিং এর একটা পর্যায়ে তাদেরকে এটা শেখানো হয় যে এই যে তাদের প্রবলেম গুলা, তাদের এটা শেখানো হয় যে এই যে তাদের প্যানিক অ্যাটাকটা হচ্ছে বারবার হচ্ছে, এটা তাদের হার্টের প্রবলেমের জন্য হচ্ছে না, এবং এটা কোনো অন্য কোনো প্রবলেমের জন্য হচ্ছে না, এটা একটা মানসিক রোগ, এবং এটা তাকে শুধু কষ্টই দিবে, মানে এটা তাকে মেরে ফেলতে পারবে না, কষ্টই দিবে, এরকম একটা ফিলিংস বা এরকম একটা বিশ্বাস তার ভিতরে তৈরি করার চেষ্টা করা হয় দীর্ঘমেয়াদে, যার ফলটা তাৎক্ষণিক ভাবে পাওয়াটা ওই মুহূর্তে এটা আসলে তাৎক্ষণিক ভাবে পাওয়াটা কঠিন। তাৎক্ষণিক ভাবে পেতে গেলে ওই যে ওষুধের মাধ্যমে পাওয়া যায়। ধন্যবাদ স্যার। স্যার আমরা আরো একটা শব্দের সাথে খুব পরিচিত, সেটা হচ্ছে এংজাইটি। এই এংজাইটিটা আসলে কি, আর এই এংজাইটির জন্য কি কি ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে? যে কোনো ধরনের থ্রেট, আমরা যখন কখনো থ্রেট ফিল করি, অর্থাৎ বিপদে আঁচ করতে পারি, বুঝতে পারি, তখন আমাদের ভিতরে যে রিয়াকশনটা হয়, আমাদের ভিতরে যে রেসপন্স গুলো হয় সেটাই এংজাইটি। আসলে অ্যাংজাইটি হচ্ছে নর্মাল, ডিপ্রেশন বা মন খারাপ হওয়া যেমন কিছু ক্ষেত্রে নর্মাল, অ্যাংজাইটিটাও কিন্তু নর্মাল। অর্থাৎ বিপদের আঁচ করতে পারলে আমাদের ভিতরে এই চেঞ্জ গুলো আসবে, এটাই স্বাভাবিক, তা না হলে আমাদের ক্ষতি হতো বরং। এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অ্যাংজাইটি কিন্তু একসেপ্টেবল, অর্থাৎ একসেপ্টেবল না, অ্যাংজাইটি বরং মানে আকাঙ্ক্ষিত। কারণ যদি অ্যাংজাইটি না থাকে তাহলে সেই কাজগুলো হয়তো আমরা করতামই না। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে একটা লেভেল পর্যন্ত অ্যাংজাইটি আমাদের পারফরমেন্সটাকে অনেক বাড়ায় দেয়, মানে অনেক এনরিচ করে, কিন্তু তারপরে গেলে পারফরমেন্স আবার ডাউন করে। যেমন একটা স্টুডেন্ট, তার যদি পরীক্ষা নিয়ে কোনো অ্যাংজাইটি না থাকে তাহলে সে পড়াশোনা কম করবে এবং কম ভালো রেজাল্ট করবে, এটাই সাধারণত হয়। কিন্তু তার মধ্যে যদি মিনিমাম অ্যাংজাইটি থাকে তাহলে সে পড়বে, পড়াশোনা করবে, প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে, এবং যেটা তার পারফরমেন্সকে নিশ্চিতভাবে বাড়ায় দিবে। কিন্তু যদি অ্যাংজাইটি এত বেশি হয় যার কারণে সে পড়তেই পারছে না, সেটা আবার খারাপ, তখন সেটা হয়ে যাবে ডিসঅর্ডার বা রোগ। এটাই অ্যাংজাইটি এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে পার্থক্য। অর্থাৎ যখন টেনশন বা দুশ্চিন্তা আমাদেরকে পঙ্গু করে ফেলবে, আগে
ডিপ্রেশনের উদাহরণের মতো, যে যে যখন টেনশনের কারণে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারছি না, কিংবা টেনশনের কারণে আমাদের ডিস্ট্রেস বা অশান্তি কষ্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন সেটা ডিসঅর্ডার, তখন সেটা চিকিৎসা প্রয়োজন। এই অ্যাংজাইটি থেকে বেঁচে থাকার জন্য করণীয় কি? অ্যাংজাইটি থেকে বেঁচে থাকার জন্য করণীয় আসলে অনেক। আমরা দেখছি যে অ্যাংজাইটিতে বা ডিপ্রেশনে যারা ভোগে তাদের একটা বড় অংশ হচ্ছে ভালনারেবল, ভালনারেবল মানে তাদের তারা মনের যত্ন নেওয়ার যে ব্যাপারটা, আমরা যেমন শরীরের যত্ন নিতে শিখি ছোটবেলা থেকে, মনের যত্ন নিয়ে শিখতাম যদি আমরা ছোটবেলা থেকে, তাহলে অ্যাংজাইটি থেকে বেঁচে থাকা অনেক সহজ ছিল। এখন মনের যত্ন আমরা কিভাবে নিব, এটা শুধু আমাদের একার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে অনেক কিছুর উপর, যেমন আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ফ্যামিলির উপর ডিপেন্ড করে, যদি আমরা একটা ব্রোকেন ফ্যামিলিতে কেউ থাকে, তার জন্য অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের যতখানি সম্ভাব্যতা অন্যদের জন্য সেই সম্ভাব্যতা কম। এবং আমরা আমাদের আমি আমার ক্লায়েন্টের মধ্যে অনেকের মধ্যে মানে অনেক ক্ষেত্রেই দেখি যে তারা ব্রোকেন ফ্যামিলি থেকে চলে আসছে এবং তাদের মধ্যে এই সমস্যাগুলো প্রবল। অর্থাৎ ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, তাহলে অ্যাংজাইটি থেকে বেঁচে থাকার একটা সম্ভাবনা তো আছে। অর্থাৎ যখন আদর ভালোবাসাময় একটা চমৎকার পরিবেশ যখন ফ্যামিলিতে থাকবে, সেটা একটা, অর্থাৎ প্যারেন্টিং, ফ্যামিলি যখন থাকবে প্যারেন্টিং, যদি প্যারেন্টিং এর অনেকগুলো প্রকার ভেদ আছে, এর মধ্যে যেটা কাঙ্ক্ষিত প্যারেন্টিং, যেখানে আমরা শাসন এবং আদরের সমন্বয়ের মাধ্যমে যে প্যারেন্টিং, সেই রকম প্যারেন্টিং যদি থাকে, বাচ্চাদের মধ্যে অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো কাটিয়ে ওঠার মতো মানসিক শক্তি গড়ে ওঠে। এনভায়রনমেন্ট যেমন যেমন স্কুলে অনেক আমরা অনেক ক্ষেত্রে দেখি স্কুলে অনেক মারধর করা হয় বা স্কুলে অনেক টর্চার করা হয় বা স্কুলে অনেক বুলি করা হয়, একটা বাচ্চা অন্য বাচ্চাকে হয়তো খোঁচা দিচ্ছে, মারধর করতেছে বা কটু কথা বলতেছে, এই পরিবেশগুলো অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য খুব এই পরিবেশগুলো অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য খুব ক্ষতিকর। অর্থাৎ পরিবেশের এই প্রভাবগুলো যদি কমানো যায়, তাহলে অ্যাংজাইটি ডিপ্রেশন কমানো সম্ভব। এখন ব্যাপার হলো যে এগুলো তো আমাদের হাতে নেই, অর্থাৎ পরিবেশ আমাদের এখন সমস্যা হচ্ছে এইগুলো তো আমাদের হাতে নেই, আমাদের হাতে কোনটা আছে, যে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার মতো শক্তি। আমরা যদি অ্যাডজাস্ট করতে পারতাম পরিস্থিতি যেমনই হোক, আমরা যদি তার সাথে অ্যাডজাস্ট করে শিখতে পারতাম, তাহলে আমাদের অ্যাংজাইটি কমতো। এবং এটার জন্য কি করণীয়, আমাদের সোশ্যাল স্কিল বলে কিছু জিনিস আছে, সেগুলো শিখতে যদি পারতাম, অর্থাৎ আমরা কিভাবে মানুষের সাথে মিশবো, কিভাবে নতুন একটা পরিবেশে যেয়ে আমরা সার্ভাইভ করব, নতুন একটা কর্মস্থলে গেলাম সেভাবে কিভাবে সার্ভাইভ করব, ক্লাসে নতুন টিচার আসছে তার সাথে কিভাবে সার্ভাইভ করব, আমার একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে গেল আমাকে ছেড়ে, তখন কিভাবে আমি অ্যাডজাস্ট করব, এগুলো যত বেশি আমি শিখতে পারবো, অ্যাডজাস্ট করা শিখতে পারবো, তত বেশি সোশ্যাল স্কিল যত ভালো হবে, তত বেশি আমার অ্যাংজাইটিকে কোপ করার ক্ষমতা বাড়বে। কিংবা কারো যদি প্রবলেম সলভিং ক্যাপাসিটি যত বেশি থাকবে, অর্থাৎ যে কোনো প্রবলেমে পড়লে আমরা নার্ভাস হয়ে পড়ি, এই নার্ভাসনেস হয়ে দুই রকম কাজ করতে পারি আমরা, একটা প্রবলেমটাকে সলভ করার জন্য ম্যাল অ্যাডাপটিভ ওয়েতে, অর্থাৎ যেটা পছন্দ না অনাকাঙ্ক্ষিত উপায়ে যদি আমি প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি, তাহলে সেটা একরকম ফল দেবে, আর যদি প্রবলেমটা আমি কাঙ্ক্ষিত উপায়ে সলভ করতে চাই বা পারি, সেটা আমাকে একরকম ফল দেবে। যেমন কাঙ্ক্ষিত উপায়টা কি, যে আমি যদি প্রবলেমটাকে অ্যানালাইসিস করি, যে কিভাবে সমাধান করা যায়, সম্ভাব্য সমাধান কি, কোনটা করলে ভালো হবে, কাছের কোনো মানুষকে সেটা শেয়ার করলাম, প্রবলেমটার মধ্যে ভালো কি আছে, প্রবলেমটাকে আসলেই সমাধান করা সম্ভব কিনা, যদি সম্ভব না হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট করবো কিনা, এরকম ভাবে চিন্তা করাটাকে বলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। তো এইটা যারা করতে পারবে তারা নিশ্চিতভাবে কম অ্যাংজাইটি হবে, কম ডিপ্রেশন হবে। কিন্তু যেটা যারা এটা করবে না, যেমন প্রেমে ব্যর্থ হওয়ার পর অনেকে আমরা হাত কাটি বা অনেকে অ্যালকোহল খায়, অনেকে নেশা আসক্ত হয়, সেটাও কিন্তু প্রবলেম সলভিং, কারণ সেটা করে সে ভালো থাকে, তো সেটার মাধ্যমে তার অ্যাংজাইটি ডিপ্রেশন বা অন্যান্য মানসিক রোগ আরো বাড়বে। অর্থাৎ কোনো একটা প্রবলেমকে আমরা কিভাবে সলভ করছি, প্রবলেম সলভিং ক্যাপাসিটি আমাদের কিরকম, আমাদের সোশ্যাল স্কিল কেমন, সেগুলো প্লাস আমাদের বাসার এনভায়রনমেন্ট কেমন, বাইরের এনভায়রনমেন্ট কেমন, সব কিছুই ডিপেন্ড ইফেক্ট ফেলে আমাদের আমরা অ্যাংসাস বা অ্যাংজাইটিতে ভুগবো কিনা। ধন্যবাদ স্যার। স্যার, বর্তমান সময়ে আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা প্যান্ডেমিক চলছে, এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন, এবং খুব কমন একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই বা আমাদের কাছে সবার জানার আগ্রহ থাকে, যে তারা বিভিন্ন ধরনের ঘুমের সমস্যায় ভুগছেন এবং সে থেকে উত্থানের উপায় চান বা ঘুমের ওষুধ চান, তাদের জন্য আসলে করণীয় কি?
আচ্ছা, ঘুমের সমস্যা তো অনেক রকম হতে পারে। একটা হলো যে যেই সমস্যাগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম, অর্থাৎ অ্যাংজাইটি বা ডিপ্রেশন, যাদের অ্যাংজাইটি থাকবে বা ডিপ্রেশন থাকবে তাদেরও ঘুমের সমস্যা হবে, এবং তাদের যদি কারো যদি অ্যাংজাইটি বা ডিপ্রেশন নাও থাকে তারও ঘুমের সমস্যা হতে পারে। করোনার ক্ষেত্রে যেটা হচ্ছে প্যানিক অ্যাটাকের সমস্যাটা হচ্ছে যে ঘুম ভেঙে যাচ্ছে ভয়ে, যে আমাদের ঘুমের মধ্যে হয়তো শ্বাসকষ্ট হচ্ছে বা করোনায় হয়ে গেছে কিনা, এরকম কিছু জিনিস করোনার মধ্যে বেড়ে গেছে। তো ঘুমের ক্ষেত্রে যেটা আমাদের কিছু ঘুমের কিছু বিজ্ঞান আছে, অর্থাৎ ব্যাকরণ আছে, যেমন নিয়ম কানুন, খেলাধুলার কিছু নিয়ম কানুন, পড়াশোনার কিছু নিয়ম কানুন, ঘুমেরও এরকম কিছু নিয়ম কানুন আছে। এই ঘুমের নিয়ম কানুন গুলো যদি আমরা মানি তাহলে অনেক ক্ষেত্রে এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারি। তো ঘুমের নিয়ম কানুন গুলো কি? ঘুমের নিয়ম কানুন হলো যে আমরা ঘুমাবো যখন সেই সময়টা ফিক্স থাকবে মোটামুটি, যে এই সময় ঘুমাতে যাব এবং এই সময় ঘুম থেকে উঠবো। ঘুমাবো একটা এমন একটা রুমে যে রুমে আলো বাতাস মানে পর্যাপ্ত ভেন্টিলেশন থাকবে, আলো থাকবে না, অন্ধকার থাকবে, যেন আলো ঘুমে ডিস্টার্ব না করতে পারে, কোনো শব্দ কম থাকবে, মানে প্রচুর শব্দ বা অনেক শব্দ যেটা ঘুমে ডিস্টার্ব করবে এরকম হবে না। আমরা যখন ঘুমাবো তার 2-3 ঘন্টা আগে থেকে মোবাইল ইউজ করা, টিভি দেখা, লাইট, এই যে এই ধরনের লাইট যেগুলো চোখে এফেক্ট করে সেগুলো বন্ধ করে দেবো। আমরা ব্যায়াম, যেটা ভারী ব্যায়াম, এগুলো সন্ধ্যার আগে করব। রাতের বেলা ভারী খাবার দাবার খাবো না। যে বিছানায় আমরা ঘুমাবো সেই বিছানাটাতে ঘুম ছাড়া অন্য কোনো কাজ করবো না, ঘুমানোর কাজ ছাড়া অন্য কোনো কাজ সেই বিছানায় করবো না। অর্থাৎ যদি ঘুমের দরকার হয় তাহলেই শুধুমাত্র বিছানায় যাব, অন্য কোনো সময় যাব না। যেমন বিছানায় বসে বা শুয়ে বই পড়বো না, বিছানায় বসে বসে ভাত খাবো না, বিছানায় শুয়ে গল্প করবো না, কেউ আসলে বিছানায় বসে আড্ডা দেবো না, এই কাজগুলো আমরা বিছানায় করবো না। আমরা কিছুটা হালকা ব্যায়ামের অভ্যাস করবো, যেটা প্রতিদিন করবো, যেমন 30 মিনিট হাঁটা, এটা করতে পারি। সন্ধ্যার পর চা কফি এ ধরনের উত্তেজক জিনিসগুলো যেগুলো খাবো না, এগুলো ডায়েটে থাকবো, সুষম আহার করবো, যদি এই নিয়মগুলো মানি তাহলে ঘুমটা অনেক বেটার হবে আশা করা যায়। যদি ঘুমে ডিস্টার্ব হয় রাতের বেলায় তাহলে বিছানা থেকে উঠে যেতে হবে, অর্থাৎ আমি বিছানায় শোয়ার পর যদি 20 মিনিটের মধ্যে আমার ঘুম না আসে উঠে যাব, পায়চারি করব, হাঁটবো, বসবো, ফিরবো, কিন্তু বিছানায় যাব তখনই যখন ঘুম ধরবে। ঘুম ধরার পর আমি বিছানায় যাব, যদি আবারও 20 মিনিটের মধ্যে ঘুম না ধরে আবার উঠবো, আবারও পায়চারি করবো, অর্থাৎ ঘুম না ধরলে আমি বিছানায় দীর্ঘক্ষণ শুয়েও থাকবো। এগুলো হচ্ছে ঘুমের ব্যাকরণ, আরো অনেক কিছু আছে, অনেক ডিটেলস। তো সংক্ষেপে বলতে গেলে এগুলো এগুলো যদি আমরা মানি অনেক অনেক ক্ষেত্রেই ঘুমের এই ডিস্টার্ব থেকে দূরে থাকতে পারবো। এটা হচ্ছে ঘুমের ব্যাকরণ। এর পাশাপাশি আমাকে দেখতে হবে যে ঘুমের ডিস্টার্বটা অ্যাংজাইটির কারণে বা ডিপ্রেশনের কারণে হচ্ছে কিনা। যদি সেটা হয়, অর্থাৎ অ্যাংজাইটির জন্য বা ডিপ্রেশনের জন্য যদি হয়, তাহলে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের চিকিৎসা করতে হবে। অর্থাৎ সেই লোকটা যদি আমার না চিকিৎসা করি, অ্যাংজাইটির যদি চিকিৎসা না করি, তাহলে অ্যাংজাইটির কারণে যে ঘুমের সমস্যা সেটা থাকবে সেটা যাবে না, সেটা ঘুমের ব্যাকরণ মানলেও যাবে না। অর্থাৎ ওই রোগটা চিকিৎসা যেমন জরুরি সেরকম ব্যাকরণ মানাও জরুরি। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আরো একটা রোগের সাথে পরিচিত যেটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি বলি, এর ফলে আসলে রোগীর আচরণ কেমন হয় আর এই ধরনের রোগীদের জন্য করণীয় কি সে সম্পর্কে যদি আপনি একটু বলতেন। আচ্ছা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, এটা আরেকটা নাম হচ্ছে বাংলাতে যদি বলি আমি সূচিবাই অনেকে বলেন। এখানে প্রথম প্রথম লক্ষণটা হচ্ছে যে এখানে আমরা খুব কমন যেটার সাথে পরিচিত, যেটা আমরা দেখি সেটা হলো মানুষজন ধোয় বেশি, অর্থাৎ হাত ধোয় বেশি, জিনিসপত্র ধোয় বেশি, ঘর বাড়ি ধোয় বেশি, অর্থাৎ ধোয়া পাতলা খুব বেশি করে, বাথরুমে গেলে হাত ধুতেই থাকে এরকম। তো এটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা লক্ষণ। এরকম অনেকগুলো লক্ষণ আছে, যেমন কেউ এরকম যে একটা চিন্তা করতেছে সেই চিন্তার মধ্যে থেকে মাথা থেকে আর বের হয় না, যেমন মাথার মধ্যে কোনো একটা চিন্তা ঢুকে এই চিন্তাটা আর বের হয় না, অর্থাৎ ওই চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। সেই চিন্তা সে তাড়ানোর অনেক চেষ্টা করে, তাড়াতে চায় সে বারবার চায় এটা চলে যায়, কিন্তু চিন্তাটা যায় না, অর্থাৎ চিন্তা মাথার মধ্যে থেকেই যায়। এবং চিন্তা না তাড়াতে পারলে তার ভিতরে অনেক কষ্ট হয়, এই কষ্টটা নিয়েই সে থেকে যায়। এমন এই চিন্তা কি কি ধরনের হতে পারে, যেমন চিন্তা হয় ফালতু চিন্তা, অর্থহীন ফালতু চিন্তা সাধারণত বেশি হয়। চিন্তা হতে পারে সেক্স নিয়ে,
যৌনতা নিয়ে, যৌনতা কোনো যৌন ছবি সেটা মাথার মধ্যে, কোনো হয়তো রিলিজিয়াস কোনো মানুষ তার মাথার মধ্যে এই ধরনের চিন্তা আসছে এবং সে খুবই অ্যাংসাস হয়ে যায়, আল্লাহ এই ধরনের চিন্তা আমার মাথায় আসছে আমার কি হবে, মানে অনেক বড় পাপ হয়ে যাচ্ছে, সে চিন্তাটা বারবার তাড়ানোর চেষ্টা করে কিন্তু যায় না। এরকম শুধু এই যৌন চিন্তা মাথার মধ্যে আসে শুধু একটা লক্ষণ নিয়ে এমন রোগী হসপিটালে ভর্তি হতে আমি দেখছি, অর্থাৎ এটা এত ডিস্ট্রেসিং তার জন্য যে শুধু এই লক্ষণের জন্য মানসিক হাসপাতালে ভর্তি হয়, মানে এটা অনেক কষ্টকর। কারো কারো ধর্ম নিয়ে চিন্তা হয় যে যেমন হচ্ছে কোনো গালি মাথায় আসে বা সৃষ্টিকর্তা আসলে আছে কিনা এই সমস্ত কথা বারবার মাথায় আসতে থাকে, যদিও সে জানে যে আসে ধার্মিক এবং তার মনে হয় তার বোধহয় ধর্ম বিশ্বাস সব চলে গেছে সে তো আর জান্নাতে যেতে পারবে না, এরকম চিন্তা ভাবনা আসতে পারে। কারো কারো মনে হয় যে সামনে যে লোকটা আছে তাকে একটা বাড়ি দিব বা তাকে একটা টোকা দিব, এরকম একটা ইচ্ছা বা চিন্তা তার মাথার মধ্যে আসবে, একচুয়ালি সে এটা করতে চায় না কিন্তু তার মাথার মধ্যে বারবার এটা আসতে থাকে এবং সে ভয় পেয়ে সময় লোকটার কাছ থেকে দূরে সরে যায়। এটাকে বলে অবসেশনাল ফোবিয়া, অর্থাৎ তার ভিতরে ভয় কাজ করে যে সে হয়তো এটা করে ফেলবে, এটাও অবসেশন বা সূচিবের। কারো কোনো ময়লা নিয়ে মানে হাতের মধ্যে বোধহয় ময়লা লেগে আছে, এই চিন্তা তার মাথা থেকে যায় না, সে বারবার ধোয়, একটা মেয়ে যে বারবার ধোয়, বাথরুমে যাওয়ার পর বাথরুম 10 বার করে ধোয়, বাথরুম শেষ হওয়ার পর দরজা ধরছে আবার ধোয় দরজাটা, দেখা যায় টয়লেট করতে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাচ্ছে, গোসল করতে 3-4 ঘন্টা সময় লেগে যায়, ট্যাঙ্কি শেষ হয়ে যায় কিন্তু গোসল শেষ হয় না, এরকম হয়। তারপর কোনো চেকিং আছে, অর্থাৎ তালাটা ঠিক মতো লাগাইছে কিনা এরকম বারবার চেক করতে থাকে, কিংবা তালা চেক লাগানোর পর বা অফিস যাচ্ছে আর চিন্তা করতে তালা কি লাগাইছিলাম না লাগাইনি, লাইটটা অফ করছিলাম না করি নাই, গ্যাসের চুলাটা বন্ধ করছিলাম কি করি নাই, সকালে হয়তো কারোর সাথে দেখা হয়েছিল সে হয়তো ভালোভাবে তাকায় নেই, সারাদিন ভাবতেছে আচ্ছা ওই যে আমাকে সকালে উনি তাকালো এরকম ভাবে, এরকম ভাবে তাকালো কেন, এরকম ভাবে তো তাকানোর কথা না, আমি এর পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছি, এটা কি সে কি আমাকে পছন্দ করে না, না পছন্দ কেন করবে না, পছন্দ তো করার কথা কারণ আমি এটা এটা করি, আমি তো ভালো মানুষ বা এই এই, আবার ভাবছি না আমি তো অনেকে তো আমাকে পছন্দ করে না সেজন্য হয়তো সে আমাকে পছন্দ করে, অর্থাৎ সেই যে ঘটনাটা রেশ সারাদিন আমার মাথায় থেকে যাচ্ছে, এগুলো সব হচ্ছে অবসেশন। এই অবসেশন সে আগের মতো আমি বলবো অবসেশনও মানুষকে মানসিক ভাবে পঙ্গু করে দেয়, আমাদের কর্ম ক্ষমতাকে অনেক অনেক কমায় দেয়, আমাদেরকে লিমিটেড করে ফেলে, এবং অনেক অবসেশনের রোগী আমরা দেখছি যারা ঘর বাড়ি সব ছেড়ে মানে চাকরি বাকরি ছেড়ে বাসায় বসে থাকতে হয়, এত বেশি ডিস্ট্রেসিং এবং ডিপ্রেশন বা অ্যাংজাইটির মধ্যে, এটাও চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, কাজেই এটা চিকিৎসা নেওয়া উচিত এবং চিকিৎসা নিলে খুব চমৎকার ফল হয়। ধন্যবাদ স্যার। স্যার আমরা আরো একটা রোগের সাথে বেশ পরিচিত এবং কিছুটা অ্যালার্মিং রেটিশ এটার হার বাড়ছে, সেটা হচ্ছে সিজোফ্রেনিয়া। এই সিজোফ্রেনিয়া নিয়ে আসলে নানা মনে নানা প্রশ্ন আছে, আমার আপনার কাছে জানার আগ্রহ হচ্ছে আপনি যদি সংক্ষেপে এই সিজোফ্রেনিয়াটা কি, সেটা কেন হয় বা লক্ষণ গুলো কি কি সে সম্পর্কে যদি একটু আমাদের শ্রোতাদের ধারণা দিতেন। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যেগুলোর কথা বললাম যেমন ইনসমনিয়া বললাম, অ্যাংজাইটি বললাম, ডিপ্রেশন বললাম, ওসিডি বললাম, এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় নিউরোসিস, অর্থাৎ নিউরোসিস অর্থ যেখানে আমরা একটু কম একটু কম ডেঞ্জারাস রোগ যদি সংক্ষেপে বলি বা বুঝাই বলার মতো বলি কম ডেঞ্জারাস রোগ বলি, আর এটা হচ্ছে সাইকোসিস মানে একটু বেশি ডেঞ্জারাস মানে যেটা সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া যেটা সাধারণ মানুষ যেটাকে যেটাকে পাগল বলে সাধারণ, যদিও পাগল বলাটা একদমই অনুচিত, এটা স্টিগমা করা হয়, একটা মানুষকে অপমান করা হয়, এই শব্দগুলো বলা উচিত না, আমরা এটা খুবই অপছন্দ করি। সাধারণ মানুষ যাদেরকে পাগল বলে এই সিজোফ্রেনিয়া বলতে আসলে তাদেরকে বোঝানো হয়। সিজোফ্রেনিয়াতে যেটা হয় আমাদের চিন্তার যে স্বাভাবিক প্রক্রিয়া সেগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি না, আমাদের ভিতরে সন্দেহ প্রবণতা জাগে, যেমন এটা খুব কমন যে লক্ষণ গুলো সেটা হচ্ছে যে মনে করে যে তার আশেপাশের লোকজন তার ভালো চায় না, তার ক্ষতি করতে চায়, তার পিছনে লেগে আছে, শত্রুতা করে, বা সে কোথায় যায় পিছন পিছন যায় ফলো করে, তার বাসায় বোধহয় ক্যামেরা লাগানো আছে, স্ত্রীর প্রতি সন্দেহ, স্ত্রী বোধহয় অবিশ্বাসী, বা স্ত্রী বোধহয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে, বা স্ত্রী মনে করে স্বামী বোধহয় অন্য কারোর সাথে সম্পর্ক আছে, কেউ কেউ মনে করে অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করতেছে, এলিয়েনরা তাকে নিয়ন্ত্রণ করতেছে, এরকম অনেক কিছু অনেক রকম ভ্রান্ত বিশ্বাস বা ধারণা থাকে, এটা একটা লক্ষণ। আরেকটা লক্ষণ এটাকে বলে ডিলিউশন বা ভ্রান্ত বিশ্বাস। আর কারো কারো হ্যালুসিনেশন হয়, হ্যালুসিনেশন হলো সে গায়েবী আওয়াজ, অর্থাৎ গায়েবী মানে গায়েব থেকে অদৃশ্য থেকে কিছু আওয়াজ শুনতে পায় যেগুলো তার আসলে শোনার কথা না, অন্য অন্যরা শুনে না, যেমন কেউ কেউ শুনতে পায় এই ভালো, এই তুই পচা, তুই খারাপ, তুই খারাপ,
এগুলো বলা এগুলো শুনতে পাই, সেগুলো 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 হচ্ছে যে আসলে বাস্তব না, অন্য কেউ শুনতে পাই না, কিন্তু সেই শুনতে পাই। তো সেগুলো বন্ধ করা দরকার, মানে সেগুলো তো একটা লক্ষণ, এটাকে হ্যালুসিনেশন বলে। হ্যালুসিনেশন অনেক রকম হতে পারে, যেমন কেউ শুনে যে দুই তিনজন তাকে নিয়ে আলোচনা করতেছে, যেমন দুই তিনজন কণ্ঠস্বর তাকে নিয়ে বলতেছে এই লোকটা ভালো, তার কিছু একটা বিহেভ করতে হবে বা তার ভালো কিছু করতে হবে, কিন্তু উল্টোটাও শুনে সে খারাপ, তাকে মেরে ফেলতে হবে, এই ধরনের কিছু আওয়াজ শুনে। তিন নম্বর হচ্ছে তার অদ্ভুত ধরনের আচরণ করে, যেমন কেউ কেউ আমরা সিজোফ্রেনিয়া পেশেন্ট যখন আমরা রাস্তাঘাটে দেখতে অনেকে দেখবো যে জামার বোতামটা উপরে বোতাম নিচে বোতামের সাথে লাগানো, চুল উস্কো, চিরুনি করে না, দাঁত মাজে না, এই ধরনের কিছু লক্ষণ দেখা যায়। আবার দেখা যায় যে কেউ হয়তো পোশাক পরিচ্ছদ দিকে খুবই অমনোযোগী, খুবই নোংরা পোশাক পরিচ্ছদ করছে, রাস্তাতেই বসে পড়তেছে, রাস্তাতেই থাকতেছে, এরকম করতে পারে। এবং কারো কারো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, যে সবকিছু থেকে গুটিয়ে নিজেকে একটা সেপারেশন করে রাখে তার মধ্যে, সেগুলো তার মধ্যে দেখা যায়। এই সিজোফ্রেনিয়াতে মূল এই কয়েকটা লক্ষণ হচ্ছে সবচেয়ে বেশি, এইগুলো হচ্ছে লক্ষণ। এবং এর প্রগনোসিস যদি বলি, প্রগনোসিস কি বলবো আমি? জি স্যার বলেন। আচ্ছা, মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে এই রোগ বোধ হয় কখনো ভালো হয় না, এবং এটা খুবই ভ্রান্ত একটা ধারণা এটা। এবং অনেক দুঃখজনক ঘটনা আমরা দেখতে পাই, আমরা অনেক সময় দেখছি যে বছরের পর বছর মানুষজন বিনা চিকিৎসায় বাসা আটকে রাখা হয়, এরকম অনেক দেখছি যে একজন ধনাঢ্য ব্যক্তি তার বাসা ছাদে শুধুমাত্র মেয়ের জন্য করছে, যেখানে তার মেয়ে আক্রান্ত সেখানে আটকা খাবে এবং চিকিৎসা হয়, অনেক বছর পরে তারা চিকিৎসার জন্য মেয়েটাকে নিয়ে আসে। অথচ এই রোগটা অর্থাৎ সিজোফ্রেনিয়া 100 জনের মধ্যে 25 জন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, অর্থাৎ এমন ভাবে সুস্থ হয়ে যায় মানে এমন ভাবে হয় যে তার হয়তো জীবনে কখনো অসুখই ছিল না, এরভাবে সুস্থ হয়। আর 100 জনের মধ্যে 25 জন এরকম সুস্থতা হয়, 50% কখনো অসুস্থ থাকে, কখনো সুস্থ মানুষের মতো আচরণ করে, চিকিৎসা নিয়ে ভালো থাকে, তার অনেক কাজকর্ম চালিয়ে যেতে পারে চিকিৎসা নিয়ে। এবং অনলি 10-15% ম্যাক্সিমাম এরা দিনকে দিন খারাপ হতে থাকে, অর্থাৎ এটা ভালো হয় না, খারাপ হতে থাকে। তো এই 10-20% এর জন্য বাকি যে অংশটা তারা চিকিৎসা বঞ্চিত হয় মানুষের এই ধারণার জন্য, ভুল ধারণার জন্য, ভুল স্টিগমার জন্য। কাজে এটা মানুষের মধ্যে থেকে যদি চলে যেত বা এই জন্য যদি কাজ করা যেত সেটা সবচেয়ে বেটার হতো বা ভালো হতো। তো সিজোফ্রেনিয়া সম্পর্কে এরকম এটুকুই। ধন্যবাদ স্যার। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার আজকে এত ব্যস্ত সময়ের মাঝখানে আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদেরকে খুব সুন্দর করে প্রতিটি বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং রেডিও ভূমির সব শ্রোতাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন রেডিও ভূমি ও হিউম্যানিক বাংলাদেশের যৌথ প্রযোজনায় করোনায় করণীয়। আপনাদের সাথী ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা, আর আজ আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা। আগামী দিন এই সময় আমরা আবারও আপনাদের মাঝে হাজির হব করোনায় করণীয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM। সঙ্গে থাকুন রেডিও ভূমি 92.8।